তাই দুপুরবেলায় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে দেখ মারু ওই সালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। তো কাজ থেকে এসে চান টান করে একদম পুরো মাঞ্জা মেরে রেডি হয়ে গেলাম। মাঞ্জা মেরে রেডি হয়ে গিয়ে বাবুর সাথে কিছু কথা বলছিলাম, খেলা করছিলাম। খেলা করার পরে দেখুন গরমের সময় কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আমার ছেলে, তো খুবই জোর খিদে পেয়েছে খাওয়া দাওয়ার ব্যাপার। বন্ধুরা দুপুরবেলায় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আজকে, কারণ আমার দোকানে একটু কাজ ছিল, তো তাড়াতাড়ি খেয়ে টিয়ে কাজে চলে যেতে হবে। খাবারতে ছিল মাছ ভর্তা, মাছ দিয়ে আলু দিয়ে রান্না, সাদা পাতলা ঘন ডাল আর করেলা ভাজি। আমার মুখে তো কিছুই ভালো লাগছিল না, আমার দুদিন আগে খুবই জ্বর ছিল গায়ে, তো জ্বর এসেছিল আর সেই হিসেবে ওষুধ খাচ্ছিলাম আর মুখে কিছুই ভালো লাগছিল না। তো বাবু ওদিকে ঘুমিয়ে পড়েছে কম্বল গায়ে দিয়ে গরমেতে, আর আমি এদিকে খেয়ে নিয়ে তাড়াতাড়ি আমি আমার কাজের সাইডে চলে যাব। তো চলুন বন্ধুরা, আবার রাত্রিবেলায় আপনাদের সাথে দেখা হবে। কি রান্না হয়েছে আজকে? আজকে রান্না তো খতরনাক হয়েছে বন্ধুরা। এই কাজ থেকে এসেছি, মুখ হাত ধুয়ে দেখি কিচেনে ঢুকলাম, মাংস। তো চলুন বন্ধুরা দেখাচ্ছি। ও কালার ব্যবস্থিত হয়েছে। আর আমার ছেলে কি করছে দেখি, মারু কি করছো, কি খেলছো তুমি? হ্যাঁ মুড অফ কেন আজকে, কি হয়েছে আপু, কি হয়েছে? হ্যাঁ ব্রো ব্রো কি হয়েছে? কেন কত বলবে না কেন তুমি আমার সাথে, কেন কাঁদছো কিসের জন্য আর কি বানাচ্ছো এগুলো? গেছিলে মায়ের বার্থডেতে আজকে, দিয়েছো ক্যাডবেরিটা? আর আর একটা তুমি খেলিছো, রেখে দিয়েছো? তো ভালো ভালো, এই সারাদিন এই খেলা করছে, স্কুল থেকে আসছে আর এই খেলা করছে। চলুন বন্ধুরা খাওয়া দাওয়া চালু করি, খুব জোর খিদে পেয়ে গেছে আজকে কাজ থেকে এসে, খুব জোর খিদে পেয়ে গেছে, এত রান্না হয়েছে হেভি জিনিস, আর কি বলে নাস্তাও করা হয়নি। চলুন বন্ধুরা খাওয়া শুরু করি। জিনিস তো এটা ফুল চর্বি, খিদে পেয়েছে তাই আজকে আমি নিজে ক্যামেরা চালুই করে নিই, আগে খেয়ে নিই তারপরে ক্যামেরা করব। মাশাআল্লাহ অসাধারণ। বন্ধুরা শুয়ে শুয়ে মোবাইল টিপতে টিপতে হঠাৎ মনে পড়লো যে আমি দুদিন আগে মিষ্টি কিনে নিয়েছিলাম কাজু কাতরি, তো সেই মিষ্টিটা ট্রাই করছি। দুদিন হয়ে গেছে, তো অর্ধেক ডাব্বা খালি হয়ে গেছে, তো এক পিস ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। আর রাত্রিবেলায় খাবার পরে মিষ্টি খাওয়া খুবই ভালো, তো সেই মিষ্টি খাবার পরে আবার শুয়ে শুয়ে মোবাইল টিপা শিবা আর কোনো কাজ নেই, কারণ এত তাড়াতাড়ি ঘুম তো আমাদের আসবে না, ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ আছে, সেই ভিডিওগুলো এডিট করব, তারপরে শোয়া কিংবা ঘুমানো হবে। তো চলুন বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাতে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।